খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 ইনটু সাথে আপনাদের স্বাগত। হাই রে সভ্য হাইটেক সমাজ, সত্যি কিছু বলার নেই, ঘটনাটা শুনুন। আবার বাংলা দেখলো এক অমানবিক ছবি। অ্যাম্বুলেন্স পাননি কালিয়াগঞ্জের এক বাসিন্দা, এরপরই সেই অসহায় বাবা তার মৃত সন্তানকে ব্যাগে ভরে ফেলেন। এরপর সেই দেহ নিয়ে তিনি শিলিগুড়ি থেকে রায়গঞ্জে চলে আসেন, এরপর সেখান থেকে বেসরকারি বাসে চেপে কালিয়াগঞ্জ, দীর্ঘ পথ। সেই পথ তিনি এভাবেই মৃত সন্তানকে ব্যাগে ভরে নিয়ে আসেন। কিন্তু কেন তিনি এমন করলেন? সূত্রের খবর, কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়ার গ্রামের বাসিন্দা অসীম দেবশর্মা নেহাতি গরিব দিনমজুর। তার 5 মাসের 2 যমজ সন্তান অসুস্থ হয়ে পড়ায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে সেই শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়। কিন্তু সেই মৃত সন্তানকে তিনি বাড়ি নিয়ে যাবেন কিভাবে? তার দাবি, অ্যাম্বুলেন্স চালক তার কাছ থেকে 8,000 টাকা চেয়েছিলেন, কিন্তু অত টাকা তিনি কোথা থেকে পাবেন? এরপরে তিনি কোনো উপায় না দেখে শিশু বা মৃত শিশু সন্তানটিকে ব্যাগে পুরে ফেলেন। এরপরই বেরিয়ে আসেন হাসপাতাল চত্বর থেকে। ভোরের সরকারি বাসে তিনি সেই সন্তান সহ উঠে পড়েন। হয়তো সরাসরি দেহ নিয়ে তাকে এইভাবে বাসে উঠতে দেওয়া হতো না, বাধ্য হয়ে তিনি ব্যাগের মধ্যে মৃত সন্তানকে ভরে বাসে উঠে পড়েন। এরপর দীর্ঘপথ তিনি এইভাবেই আসেন, বুকে সন্তান হারানোর তীব্র যন্ত্রণা, সেই যন্ত্রণাকে সঙ্গে নিয়ে তিনি বেরিয়ে পড়েন। কাউকে বুঝতে দেননি, যদি বাস থেকে নামিয়ে দেয় সেই আশঙ্কায় তিনি আর কাউকে কিছু বলেননি। এরপরে তিনি কালিয়াগঞ্জে ফিরে আসার পরে গোটা বিষয়টি জানান। ব্যাগ খুলতে দেখা যায় ব্যাগের মধ্যে মৃত শিশু। কালিয়াগঞ্জে নামার পরেই তিনি গোটা বিষয়টি জানান, কান্নায় ভেঙে পড়েন তিনি। কালিয়াগঞ্জে ফিরে তিনি জানান, চিকিৎসা করাতে গিয়ে সব শেষ হয়ে গিয়েছে, 16,000 টাকা খরচ হয়ে গিয়েছে, অ্যাম্বুলেন্স 8,000 টাকা চেয়েছিল, সে কারণে বাসে করেই মৃত সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছি। এরপর বিজেপি নেতৃত্ব গোটা বিষয়টি জানার পরে অ্যাম্বুলেন্স করে মৃত শিশু ও তার বাবাকে কালিয়াগঞ্জের বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু গোটা ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন। 5 ঘন্টা তিনি বাসে করে মৃত সন্তানকে ব্যাগের মধ্যে নিয়ে এলেন, একজন বাবা হিসেবে এর থেকে বড় কষ্টের হার কী হতে পারে? বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 ইনটু 7।